হ্যালো ফ্রেন্ড, আমি কমলিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। সেই দিওয়ালি উপলক্ষে আমি একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে বালুশাই। আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। নতুন নতুন ভিউয়ারদের বলছি, যারা এখনও আমার পেজটাকে সাবস্ক্রাইব করেননি তারা এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তারপর যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের কাছে রোজ রোজ নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে আসবে যখনই আমি আপলোড করব। তাহলে চলুন দেখে নিই রান্নাটা করতে আমাদের কী কী উপকরণ লাগবে। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। প্রথমে ময়দার মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচের মতো চিনি, আর দেব 1/2 চামচ বেকিং পাউডার। দিয়ে শুকনো মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব এর মধ্যে ঘি। এখানে 1/4 কাপ আমি ঘি নিয়েছি। ঘি দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 2 চামচ দই দিয়ে দেব। দইটা দিয়েও ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। প্রথমে দেখব দই দিয়ে কতটা মাখা হচ্ছে, তারপর আমি জল দেব। প্রথমে জল দেব না, আর এখানে একদম চেপে চেপে ঠুসে ঠুসে মাখবেন না। এখানে জাস্ট একটু আলতো আলতো করে সব ময়দাগুলোকে একসাথে করতে হবে। এখানে যেরকম আমরা লুচি পরোটা বেলি সেরকম ঠুসে ঠুসে মাখবেন না। এরপর আমি দিয়ে দেব অল্প জল, অল্প অল্প করে আমি জল দেব। আমার যখন যেরকম জল লাগবে অল্প অল্প করে জল দেব। দেখুন আমার মাখা হয়ে গেছে, এটাকে আর বেশি আমি মাখবো না। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। দশ মিনিট পর আমি আবার দেখাচ্ছি। এটার থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে আমি বালুশাইয়ের মতো করে নেব। প্রথমে অল্প অল্প মতো লেচি কেটে হাতের দুটো তালুর মধ্যে এরমভাবে রাউন্ডের মতো শেপ করব, গোল গোল করে রাউন্ডের মতো শেপ করব। তারপর মাঝখান দিয়ে এরকম একটা গর্তের মতো করে দেব। দেখুন হয়ে গেছে। আমি আরেকটা করে দেখাচ্ছি, হাতের মধ্যে এরকম রাউন্ড রাউন্ড করতে হবে, গোল গোল করে ঘুরাতে হবে, তারপর মাঝখানটা এরকম একটা ফুটো মতো করে দিতে হবে। এরকম ভাবে আমি সবকটা বালুশাই করে নেব। আপনারা চাইলে আরেকটু বড় ধরনেরও করতে পারেন, আমি মাঝারি ধরনের করেছি। আমার সবকটা বালুশাই করা হয়ে গেছে তৈরি করা। এরপর আমি চিনির শিরাটা করব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে, আর দিয়ে দেব 1/2 কাপ জল। 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব খুবই সামান্য স্যাফরন কালার, সেটাকেও জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব একটা এলাচ, এলাচকে একটু ফাঁকা করে চিরে আমি এলাচটা দিয়ে দিলাম। এরপর চিনির শিরাটা আমাকে ফুটতে দিতে হবে। দেখুন ফুটে গেছে চিনির শিরাটা, ভালোভাবে যা ফুটে গেছে আমি সরিয়ে রেখেছি। এদিকে আমি বালুশাইগুলো ভেজে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল।
তেলটা যেই ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে বালুশাইগুলো দিয়ে দেবো। এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। একটা পিঠ যখন হয়ে যাবে তারপরে আরেকটা পিঠ এরম ভাবে উল্টে দেব। এরকম ভাবে বারবার একটা পিঠ উল্টে আরেকটা পিঠ উল্টে এরম ভাবে ভাজতে হবে। দেখুন আমার ভাজাটা অনেকটাই হয়ে এসেছে। এরকম বারবার নেড়ে দেবেন যাতে একদিকটা পুরো লাল না হয়ে যায়, পুড়ে না যায়। আর বেশি আমি ভাজবো না, এরপর এগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নেব। তেল ঝরিয়ে ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নেব। আর দেখুন এগুলো সাইজেও অনেকটা বড় হয়ে গেছে, অনেকটাই ফুলে গেছে। এরপর আমি ওই তেলের মধ্যেই বাকি আরো যে বালুশাইগুলো করেছিলাম সেগুলো আরো ভেজে নেব। এরপর আমি চিনির শিরার মধ্যে ওই বালুশাইগুলোকে ভাজাগুলোকে দিয়ে দেব। গরম শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে নেব, উল্টে পাল্টে দেব। এটাকে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে আবার উল্টে পাল্টে দেব। তারপর আমি ওই শিরার মধ্যে বাকি বালুশাইগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে উল্টে দেব রসে, যাতে এই পিঠটাও আর বাকি পিঠগুলো রস যাতে লাগে। এটাকেও আমি 5 মিনিট একটু ঢেকে রেখে দেব। দেখুন আমার বালুশাইগুলো রেডি হয়ে গেছে। এবার রসের শিরা থেকে তুলে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এটা দারুণ লাগে খেতে। দিওয়ালি উপলক্ষে আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে ফেলতে পারেন। আর ওপর দিয়ে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং নতুন নতুন রেসিপির আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটাকে। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।